সম্প্রসারণে নগর হচ্ছে বাংলাদেশ চাপ সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচু হওয়ায় ওইসব পাহাড়ি ভূমিতে চায়ের উৎপাদন ভালো হবে বলে আশা করছে চা বোর্ড। বেড়েছে গুণগত মান, তাই বাংলাদেশি ব্র্যান্ডের চা এখন যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাই একদিকে রপ্তানি বাড়ার আশা, আরেকদিকে লক্ষ্য আমদানি শূন্য জোটায় রাখি আনা। তবে এই জন্য দরকার কাজ বাড়ানো, যাতে নতুন সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম। কেননা আবহাওয়া এবং জমির অবস্থানগত সুবিধা জোরালো করেছে চা চাষের উদ্যোগ। ল্যান্ড ইরোশনের ক্ষেত্রে চাষ কিছু বড় ভূমিকা রাখতে পারে। ল্যান্ড ইরোশন রোধে সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে পার্বত্য চট্টগ্রামের মাটি, পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত মানুষ আছে, আপনার নেতাত্মক জনগোষ্ঠী, তারাও এই চাষাবাদের ক্ষেত্রে প্রবল আগ্রহ দেখাচ্ছে। পার্বত্যাঞ্চলের মধ্যে কয়েক বছর আগে ক্ষুদ্র আকারে প্রথম চাষ শুরু হয় বান্দরবানে, যার পরিমাণ এখন 215 একর। এখন খাগড়াছড়ি ও কক্সবাজারের রামুতেও বাগান করার কথা ভাবছে চা বোর্ড। আমরা রামুতে পরিকল্পনা করছি, আমরা একসাথে খাগড়াছড়ি কিছু এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি। তো আমরা সয়েল পরীক্ষা করে যেখানে সুবিধা হয় এবং উৎপাদন খরচ কম হয় এবং ভার্জিন সয়েল আমরা যদি পাই সে সমস্ত জায়গাতে আমরা এক্সটেনশন করার জন্য চেষ্টা করছি। পাহাড়ে চা চাষের মতো উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এখানকার বাগান মালিক সহ কৃষি সংশ্লিষ্টরা। আমার মনে হয় যে এখানে চা অবশ্যই ভালো লাভ হবে, যদি কৃষি থেকে যদি আমরা যদি সহজ নিতে পারি এখানে চা হওয়ার প্রচুরটি আছে, এই প্রচুরটি বেশি আছে। আমরা অবশ্যই এটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে মাঝারি বা নিচু যে চিনা পাহাড়গুলো আছে এগুলোতে চা চাষ ভালোভাবে সম্ভব। বৃহত্তর চট্টগ্রামে এখন চা বাগানের সংখ্যা 22টি, যেখানে বছরে গড়ে উৎপাদন হয় 10 মিলিয়ন কেজি চা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।